Ready? Let's study. Go. দেবরের বিবাহ অভিযান পর্বের সবচেয়ে মজার মজার মুহূর্তের লাস্ট পর্ব আজকে, তাই আজকের পর্ব ছেড়ে কেউ কোথাও যাবেন না বা টেনে হিঁচড়ে কিন্তু দেখবেন না, তাহলে মজার মজার মুহূর্ত মিস করে যেতে পারেন। দর্শক আসসালামু আলাইকুম সবাইকে, আজকের পর্বে সবাইকে স্বাগত। তো ভাইয়ার শর্টকাট বিয়ের আজকে লাস্ট পর্ব থাকলেও সামনে কিন্তু বড় প্রোগ্রামের বড় পর্ব, সুন্দর পর্ব নিয়ে আসব। আর সেই প্রোগ্রামে আপনাদের আমার ইউটিউবের সকল বন্ধু বান্ধবীদের দাওয়াত থাকলেও কেউ বলবেন না যে দাওয়াত দিলাম না। তো সেই পর্ব এখনও ফিক্সড হয়নি অবশ্য ডেটটা, তো সেই পর্বে সবাইকে দাওয়াত দিলাম। আর আজকের পর্বে যদি নতুন কেউ দর্শক হয়ে থাকেন, পর্বটি ভালো লাগলে বা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো এখানে যেটা হচ্ছে, মেয়েকে বিয়ে পড়ানো হচ্ছে, মেয়ে কবুল বলছে, কাজী সালমান সাদিক 20 লক্ষ টাকা জন্ম হয়েছে। তো এইখানে একটা মজার ব্যাপার হয়েছে, যে কারণে সবাই হেসে উঠছে, উকিল মশাই দেনমোহর যেটা সেটার জায়গায় 20 লক্ষ টাকা মানে ভুল বলে ফেলে, দিতেও পারে, সেজন্য সবাই হেসে ওঠে, উনি নতুন মানুষ সেজন্য। তো এই আর কি বিয়ের একটা মজার মুহূর্ত ছিল, যে দেনমোহরের টাকা বেশি করে বলছিল ভুল করে, তো সেটা শুধরে নেওয়া হয়েছে, এই আর কি। আচ্ছা এবার লাস্ট আলহামদুলিল্লাহ কোনে আবুল বলে নাই, কবুল বলে দিছে কিন্তু সবাই সাক্ষী। এতদিনে যারা বলেছিলেন যে কেন বিয়ে দেয়নি দেবরের, কেন বিয়ে করাই না, দেবরের কিন্তু বিবাহ সম্পন্ন হয়ে গেল, এক কবুলেই সব ঝামেলা শেষ। এবার কিন্তু আর কোনো কমপ্লেন নেই কারো, সবাই এবার নেক্সট পর্ব দেখে নেন। যা বানিয়ে নিলাম তো যার সঙ্গে একটু ছবি টবি তুলে গল্প সপ্প করে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল। তো যেহেতু এটা রাতের বিয়ে, সেজন্য একটু অন্ধকার অন্ধকার ভাব ছিল ছবিটায়। তো এই তো আমাদেরকে খেতে দেওয়া হয়, আমরা খেতে চলে আসি। আর আমাদের পাশেই বরের আসন করা হয়েছিল, কী কী মেনু ছিল আপনারা টুকটাক দেখে নিলেন। আর বরকে যা খেতে দেওয়া হয়, মাছ মাংস ডিম যে প্লেট সাজানো হয়, তো সেইভাবে দেওয়া হয়েছে। আর বরের আশেপাশে বরের দুই দোলা ভাই, বন্ধু ভাই সকলকে নিয়ে খেতে বসে গেছে। বর কম খায় কি বেশি খায় আপনারা দেখে নেন। তো এই তো আমাদের বিয়ের কাহিনী একটু একটু করে দেখাচ্ছি, আর এর পর্বেই আরও একটু মজার পর্ব কিন্তু আসছে, কেউ মিস করবেন না কিন্তু। এই দুজন আমাদের দিকে তাকা, ছবি পড়া চলছে।
তুই কি দাদি নানি সাচ্ছিস? আমি তো দাদি নানি, আমি সব, আমি তো সব মানেই কিন্তু অনেক আনন্দ মজা, আর ভাবিরা দুলা ভাইরা তো আনন্দ মজাই করবে, তাই না? তো আমরা কিন্তু অনেক আনন্দ মজা করছি, আর অনেক কষ্ট করে অনেক দিন পর তারপর কিন্তু ভিডিওটা ছাড়ছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাইরে দিয়েন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন। আর এরপরেই কিন্তু আরও আরও অনেক আকর্ষণীয় মজার মুহূর্তের পর্বে আর মানে মুহূর্তের পর্ব আসছে, আপনারা সেটা দেখতে থাকুন। মজা করছি, সেই মজার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে, মজা লাগবে। তো সবাই এই মজার মুহূর্তগুলো মজাভাবে নেবেন, সিরিয়াসলি কেউ নেবেন না। আর আজকের পর্ব যদি ভালো লেগে থাকে নেক্সট পর্বের জন্য সবাই অপেক্ষা করে থাকবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আসলে বিয়ে বাড়িতে বরের জুতা নিয়ে একটা কাহিনী হয়, আর আমি লাস্ট পর্বে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের বরের জুতা নিয়ে কি হয়েছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখা যাচ্ছে অনেক বিয়েতে বরের জুতা সেরে রাখা হয়, পরে বের করে দেওয়া হয়, আর আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে টোটালি বরের জুতা চুরি হয়ে গেছে আর খুঁজেই পাওয়া যায়নি, পরে বরকে আবার জুতা কিনে দেওয়া হয়েছে। তো সে কথা যাক, আর আমরা যেহেতু রাত্রের বিয়ে আর কাবিন করে রাখা হয় তো সেজন্য যথারীতি বরকে কনের বাড়িতে রেখে আসা হয়। তো বর কনের বাড়িতে থাকে আর আমরা সবাই খাওয়া দাওয়া আনন্দ মজা সব কিছু পর্ব অনুষ্ঠান শেষ করে কনের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আর রাত্রের কারণে গাড়ির মধ্যে অন্ধকার,
তো আজকের পর্বে এই আনন্দ মজার মুহূর্ত সবাই মজাভাবে নিয়েন, সিরিয়াসলি নিয়েন না, আর ভুল কিছু হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দিয়েন। আর আমার নেক্সট পর্বগুলোর জন্য সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় জানছি সবাইকে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। পরের পর্বে সবার সঙ্গে যেন দেখা হয়।